এরপর আমরা নজর রাখবো বীরভূমের নানুরের দিকে। বীরভূমের নানুরের তৃণমূল কংগ্রেস নেতা বাবুলাল শেখ, এখনো পর্যন্ত তিনি নিখোঁজ। 36 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ এই তৃণমূল কংগ্রেস নেতা বাবুলাল শেখের। তার পরিবার পরিজন এবং গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ। বাঁশপাড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে তারা, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা এনে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কোনো কি খবর পাওয়া গেছে পুলিশের তরফ থেকে বা কি বলা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা গোটা বিষয়টি তদন্ত করছে। এখনো অবধি কিন্তু এই বাবুলাল শেখ তৃণমূল নেতা তার খোঁজ পাওয়া যায়নি। সে পরশু থেকে নিখোঁজ রয়েছে এবং আজকে তার ক্ষুব্ধ পরিবারের লোকজন যারা ছিলেন তারা কিন্তু বাসাপাড়া যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে তারা ঘেরাও করে বিক্ষোভ দেখান। প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং পরিবারের লোকেরা। পরবর্তীকালে পুলিশ প্রশাসন আশ্বাস দেয় যে তারা তদন্ত করছে এবং যত দ্রুত সম্ভব বাবুলাল শেখকে খোঁজ করার তারা চেষ্টা করছেন। তারপরেই কিন্তু তারা বিক্ষোভ তোলেন এবং পরবর্তীতে তারা পথ অবরোধ করার সিদ্ধান্ত নিলেও সেখানেও তারা স্থানীয় বাসিন্দারা বা স্থানীয় যারা তৃণমূল নেতা ছিলেন তাদের সাথে কথা বলার পর তারা পথ অবরোধ করেননি। কিন্তু সব থেকে বড় বিষয় দেখো, তুমি বুঝতেই পারছো, পরশু থেকে একজন তৃণমূল নেতা তিনি বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন। বাড়ি থেকে বেরোনোর পরে তারপর থেকে প্রায় 36 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনো পর্যন্ত কিন্তু বাবুলাল শেখের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের লোকরা উদ্বিগ্ন, তারা পুলিশের প্রতি আস্থা রাখছেন, তারা বলছেন যে পুলিশ চাইলে সব পারে, তাই পুলিশকে সঠিকভাবে তদন্ত করতে তারা তদন্ত করার জন্য আবেদন জানাচ্ছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সাফল্য আসেনি বা কোনো ক্লু পাওয়া যায়নি এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যত দ্রুত সম্ভব এই বাবুলাল শেখকে উদ্ধার করা যথেষ্ট প্রয়োজন বলেই কিন্তু স্থানীয় যে রাজনৈতিক মহল সেটা মনে করছে। তার কারণ তুমি জানোই যে পঞ্চায়েত নির্বাচন আগে তৃণমূল নেতাকে নিখোঁজকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে কিন্তু পরবর্তীকালে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে আরও বেশি সক্রিয়তার প্রয়োজন এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। এবং পাশাপাশি তোমাকে বলতে হয় পরিবারের লোকরা যেটা বলছে এই মুহূর্তে যে বাবুলাল শেখকে যদি কোনো দুর্ঘটনাও ঘটে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার দেহ হোক বা প্রয়োজন পড়লে তিনি জীবিত থাকলে তো জীবিত অবস্থায় হোক তাকে উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনের তরফে সমস্ত রকম প্রচেষ্টা যাতে করা হয়। কিন্তু এখনো পর্যন্ত 36 ঘন্টা অতিক্রম করলেও এখনো পর্যন্ত কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে আমরা জানতে পারছি। এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা বলছেন যে তারা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে রাজনৈতিক কারণ না এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে, পারিবারিক শত্রুতা বা অন্য শত্রুতা রয়েছে কিনা সমস্ত বিষয়টাই তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখার চেষ্টা করছেন।